আমি আবিতুহা মোহাম্মদ আদনান সাহেবের যদি পরিবারের কেউ থাকেন তারা যদি আমার কাছে আসেন আমি হাইকোর্টে এই মামলাটা নিয়ে যেতে চাই যদি তাকে এই অল্প দুই এক দিনের ভিতর পাওয়া না যায় উনারা যদি আসেন অবশ্যই আমি হাইকোর্টে তাকে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কারো কাছে থাকে তাহলে হাইকোর্টের অর্ডারে অবশ্যই তারা সামনে আনতে বাধ্য হবেন শুরু করিতেছি মান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু পরিমণিকে ধর্ষণের চেষ্টা করা হলো এটাতে আদালত পর্যন্ত গড়ালো সাথে সাথে একদিন পরেই সব আসামিকে অ্যারেস্ট করা হলো রোজিনা প্রথম আলোর সাংবাদিক তাকে যখন অ্যারেস্ট করা হলো সারা বাংলাদেশে আমরা সবাই ফেটে পড়লাম তার তো মুক্তি হইল কিন্তু আপনারা জানেন যে আবুতোহা মোহাম্মদ আদনান নামে একজন হুজুর যিনি ওয়াজ করতেন আমি জীবনে ওনারে দেখি নাই ওনার ওয়াজও কোনোদিন শুনি নাই কিন্তু চার দিন ধরে দেখলাম তার স্ত্রী দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন একটি ভিডিও করেছেন কিন্তু উনি সহ তার ড্রাইভার এবং তার দুজন সহযোগী সহ চারজনকে চার দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার কথা হচ্ছে যে পরিমণির জন্য যেভাবে সারা দেশের মানুষ ঝাঁপায়ে পড়ছে আমিও ঝাঁপায়ে পড়ছি আমিও প্রতিবাদ করছি তাহলে এইভাবে ধরেন হুজুরবাদীদের একজন সাধারণ মানুষও যদি হারাই যায় তাহলে কি উনি নিজে নিজে হারাই গেল নাকি তাকে কেউ অপহরণ করলো নাকি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে এটা তো আসলে আইন শৃঙ্খলা বাহিনীরই পরিষ্কার করতে হবে যে সে কার কাছে আছে যদি আইন শৃঙ্খলা বাহিনী বলতে চান যে তার কাছে নাই তাকে অ্যারেস্ট করা হয় নাই তার কোনো মামলা থাকলে তাকে অ্যারেস্ট করতে পারেন তার কোনো অপরাধ থাকলে তাকে অবশ্যই আদালতের সম্মুখীন করতে পারেন আইনের আশ্রয় নিতে পারেন কিন্তু তার এই রকম চার দিন ধরে না পাওয়াটা আমাদের সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি এটা একটা অশনি সংকেত এবং সরকারের জন্য এটা বদনামের বিষয় সরকার তো অবশ্যই এই ধরনের বদনাম নেওয়ার কথা না কারণ হচ্ছে যে চারজন মানুষ চার দিন ধরে পাওয়া যাবে না আমি সোশ্যাল মিডিয়া ছাড়া খুব বেশি পত্র পত্রিকায় এই ধরনের দেখা যাচ্ছে না আমি আশা করব যে সরকারের কাছে আমার দাবি থাকবে যে এটার দায়িত্ব কিন্তু পুলিশ প্রশাসনের তাকে বের করা সে কোন জায়গায় আছে সেটা এমনও হইতে পারে সে নিজেও গুম হয়ে থাকতে পারে অথবা তাকে কেউ গুম করতে পারে অথবা পুলিশ বাহিনী বা যে কোনো বাহিনীর কাছে সে থাকতে পারে যাই হোক না কেন উচিত হবে গিয়ে যত দ্রুত সম্ভব ন্যায় বিচারের স্বার্থে এই সমাজে যে বিচার আছে এটা নাইলে মানুষ উদাসীন মানুষ হতাশ হয়ে যাবে এবং আমি বলতে চাই যে আমাদের হাইকোর্টেও ব্যবস্থা আছে হেভিয়াস কর্পাস বলে যে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে থেকে থাকে তা আমরা হাইকোর্টে এটা মুখ করতে পারি আমি আবিতুহা মোহাম্মদ আদনান সাহেবের যদি পরিবারের কেউ থাকেন তারা যদি আমার কাছে আসেন আমি হাইকোর্টে মামলাটা নিয়ে যেতে চাই যদি তাকে এই অল্প দুই এক দিনের ভিতর পাওয়া না যায় উনারা যদি আসেন অবশ্যই আমি হাইকোর্টে তাকে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কারো কাছে থাকে তাহলে হাইকোর্টের অর্ডারে অবশ্যই তারা সামনে আনতে বাধ্য হবেন আমি আরেকটা কথা শেষ করতে চাই এই কথা বলে যে আজকে চারজন হারাইছে এখানে হারানোর বিষয় না বিষয় হচ্ছে মানুষের মনে যদি এইটা আসে যে এইখানে গুম হয়ে গেলে আর বের হয় না মানুষ তাহলে এটা ন্যায় বিচারের জন্য পরিপন্থী হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বেশি শুভকর হবে না এই পর্যায়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন।